পাচারের আগে লক্ষাধিক টাকার ভেজাল মদসহ এক যুবককে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ। পাচারের কাজে ব্যবহৃত একটি গাড়িও আটক করা হয়েছে। সোমবার ডালখোলা পুর এলাকার 10 নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় বিহার নম্বর প্লেট লাগানো গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় 136টি বিদেশি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। কাশীনাথ মাহাতো নামে এক যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবক আরারিয়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। গোয়ালপুকুরের সিআই সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, মদগুলি ডালখোলা থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিকভাবে মদগুলি ভেজাল বলে মনে করা হচ্ছে, এবার পরীক্ষার পরই তা সঠিকভাবে জানা যাবে। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।